নিশীথ রাতে ডাকলে স্বাগত জানাচ্ছি বিবিএস বাংলার ইভিনিং শোতে। আমি হৈমন্তী শুক্লা আর আমার সাথে আজকে রয়েছেন দেশের জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী রত্না দাস। দিদি কেমন আছেন? এই তো আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, খুব মিষ্টি লাগছে আপনাকে দেখতে। আজ অনেক ধন্যবাদ, তো আপনাকে নজরুল জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কি আমরা শুরুতে একটা গান দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ পারি, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমরা সরাসরি আজকে গানেই ঢুকে যাই। ঠিক আছে। আর মা গান করতেন, মার গায়ের গানের গলাটা খুব ভালো ছিল। আমি শুনেছি আপনি নাচের সাথে, নাচ দিয়ে আপনার শিল্প চর্চাটা শুরু হয়েছিল, এরপরে কিভাবে গানে আসলেন? আসলে খুব ছোটবেলা যখন নাচ মানে পড়তে যেতাম, তখন নজরুলের যে আপনার মানে চতুরঙ্গের গানগুলো সেগুলো খুব আমাকে টানত, তো সেই গানগুলো মানে শিখে শিখে ভাবতাম যদি আমি একটু গাইতে পারি খুব ভালো লাগতো। সেই থেকেই মানে প্রথম যে আগ্রহটা আপনার বাসা থেকে তো ছিল এইভাবেই। গানটা কি পরিবার থেকেই শুরু হয়েছিল, গানের চর্চাটা বা যে কোনো শিল্প চর্চাটা? হ্যাঁ একদমই, আমার বাবা খুব ভালো তবলা বাজাতেন আর আমার মায়ের মানে গলাটা খুব ভালো ছিল, খুব ভালো গাইতে পারতেন। আমার বোন গান করে, ভাই সাংবাদিকতা করতেন, এইভাবে সাংস্কৃতিক একটা আবহাওয়া আমাদের ছিল। নজরুলের গানে তো এত বৈচিত্র্য, সুরে তালে বিশেষ করে এত রাগ প্রধান গান, তো এটা আত্মস্থ করতে রীতিমতো একেবারে উচ্চাঙ্গ সঙ্গীত শিখে তারপরে নজরুলে আসতে হয়। আমি যদিও গানের মানুষ না, কিন্তু আমার যেটা মনে হয় একটা দীর্ঘ সময়ের ব্যাপার নজরুল সঙ্গীতটাকে আত্মস্থ করতে, তো এই কঠিনকে বেছে নেওয়ার কারণ কি গানের ধারা হিসেবে আপনার জন্য? আসলে মানে কি বলবো, কঠিনের বাসিলাম ভালো, এটা ছোটবেলা থেকে আমাকে খুব টানত নজরুলের গানের বাণী সুর, তারপরে নজরুলের প্রেম দ্রোহ দেশাত্মবোধ ইত্যাদি আমাকে খুব টানত, যার জন্য ছোটোবেলা থেকে আমি মানে মোটামুটি প্রতিজ্ঞা করেছি যে আমি নজরুলের গানই করব, আমি শিখব নজরুলের গানই। প্রথম কোন নজরুল সঙ্গীতটা গলায় তুলেছিলেন মনে আছে? আমাদের একটু শোনাতে প্রথম চাই যদি। হ্যাঁ প্রথম নিশীথ রাতে ডাকলে আমায় কে গো তুমি কে, নিশীথ রাতে ডাকলে আমায় কে গো তুমি কে, নিশীথ রাতে ডাকলে আমায় কে গো তুমি কে, কাঁদি গেলে আমার মনে, কাঁদি গেলে আমার মনে,
এটা তো এক জীবনে গাওয়া আসলে সম্ভব না। তো আমি প্রচুর গান করেছি নজরুলের, এর মধ্যে আমার একক অ্যালবাম হচ্ছে দুটি আর মিক্স আছে, আর তাছাড়া আমার 7টি মিউজিক ভিডিও রয়েছে। সেটা হচ্ছে প্রিয় যাই যাই বলো না, নতুন নেশার আমারে মত, মোরে ভালোবাসায় ভুলিও না, পথ চলিতে যদি চুকিতে, যাকনা নিশে গানে গানে, এরকম আরও। দেশের খ্যাতিমান শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আপনার এবং তাদের সান্নিধ্যে আসার অভিজ্ঞতা রয়েছে, তো সেই অভিজ্ঞতাগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। একটু বড়বেলায় আমি যখন ছায়ানটে ভর্তি হই, তখন আমি আমার গুরুদের সান্নিধ্য মানে আপনার পেয়েছি, তার মধ্যে মানস কুমার দাস, খায়রুল ইমাম শাকিল, সুমন চৌধুরী, এনারা রয়েছেন। তাছাড়া আমি সুদিন দাস, নীলহারি অশ্বিন, এনাদের কাছেও শিখেছি ব্যক্তিগতভাবে। আমি চেষ্টা করছি আসলে শেখার, তো শেষ নেই। নজরুলের গানে বিশাল একটা ভুবন রয়েছে, প্রকৃতি গান, প্রেম পর্যায়ের গান, তারপরে বিপ্লবী গান, এমনকি ধর্মীয় গানগুলো রয়েছে, ইসলামিক গান এবং শ্যামা সঙ্গীত। তো এত বড় একটা ক্ষেত্র থাকার পরও মনে হচ্ছে না যে এখনকার তরুণদের মধ্যে নজরুল সঙ্গীত চর্চাটা কেমন যেন খানিকটা মনে হয় যে পিছিয়ে আছে, এটার কারণ কি? আসলে নজরুলের গান তো বেশ কঠিন, উচ্চাঙ্গ সঙ্গে চর্চা করতে হবে, গলাটাকে তৈরি করে আপনি প্রেজেন্ট করতে হবে, তো সেখানে মানে এত ধৈর্য ধরে অনেকেই মানে হয়তো করতে চায় না, একটু দ্রুত মানে জনপ্রিয়তা পেতে চায়, তারা এত কষ্ট করে ক্লাসিক্যাল প্র্যাকটিস মানে করার চেষ্টা করে না। আসলে আমি মানে তাদের মধ্যে একটু চেষ্টার এটা দেখি, অনীহাটা দেখি, একটু দ্রুত দু তিনটা মানে গান গেয়েই আগে টেলিভিশনে গাই, আগে রেডিওতে গাই, এই একটা মানে মানে প্রবণতা কাজ করে। আসলে আসলে এটা তো নজরুলের গানে হবে না, উচ্চাঙ্গ সঙ্গীত ব্যাপক মানে প্র্যাকটিস করে তারপরেই আত্মস্থ করে নজরুলের গান গাইতে হবে। গান নিয়ে নতুন কোনো পরিকল্পনা আছে এখন? পরিকল্পনা বলতে আসলে অত পরিকল্পনা করে কাজ হয় না, আমি সারা জীবন গানটা গিয়ে যেতে চাই, আরও ভালো ভালো গান গেতে চাই এবং শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকতে চাই, নতুন নতুন কাজ করবো, আমার কিছু ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে মানে তৈরি করবো, এরকমটাই ইচ্ছা আমার।
দিদি অসংখ্য ধন্যবাদ আপনাকে বিবিএস বাংলার পক্ষ থেকে এতটা সময় আমাদের দিয়েছেন আপনি। আমরা আসলে গান শুনতে শুনতেই বিদায় নিতে চাই। আমার মনে হচ্ছে এত সুন্দর করে গাইছেন আপনি যে গানটা শুনতেই থাকি। যে আপনাকে ধন্যবাদ আর বিবিএস বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বনে জাগিলো একি চঞ্চলতা বনে মোর বনে মোর ফুল ঝরার বেলা জাগিলো একি চঞ্চলতায় অবেলা বনে মোর বনে মোর বনে মোর।